ধারের টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন বৌদি। অভিযোগ, ননদ বৌদির কান ছিঁড়ে দিয়েছে। আক্রান্ত গৃহবধূ 34 বছরের নাজিমা বিবি অভিযোগ করেন, তার ননদ সারদা বিবি 6.5 লক্ষ টাকা ধার নিয়েছিল। বুধবার রাতে তার ছেলে সেই টাকা চাইতে যায়। সেই সময় ননদ ও তার ছেলেরা তাকে মারধর করে বলে অভিযোগ। নাজিমা বিবি প্রতিবাদ জানাতে গেলে তার ওপর চড়াও হয় ননদ সহ 5 জন বলে অভিযোগ। অভিযুক্তরা তার কান ছিঁড়ে নেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায়। আহত নাজিমা বিবির ননদ সহ 5 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি হয়েছে বলো? আমার ছেলের কাছ থেকে 6.5 লাখ টাকা লেছিল। আমার ছেলে অন্য জনের কাছ থেকে লিয়ে এনে দিয়েছিল। আমার ননদ লেছিল টাকাটা লিয়ে আবার অনেক দিন হলো দেয় না। আমরা জানতাম না যে আমার ছেলের কাছ থেকে টাকা লেছে। এবার ছেলে পরে জানা জানি হলো যে টাকা লেগেছে ছেলের কাছ থেকে। ওর লরি আটকে রেখেছিল কিছুদিন আগে। লরি টানতে রাখার পর আর চাল করে লরিটা নিয়ে চলে এলো, দিয়ে বিক্রি করে দিলে। বলছে বিক্রি করে দিয়েছি, টাকাটুকু দিলে না। গ্রামের লোক বললো যে মীমাংস তো বসে মানুষ ডাকলে, ওরাই মানুষ ডাকলে। মানুষ ডাকার পর গ্রামের লোক বললো যে আপনার থানাতে চলে যাও। থানাতে যাওয়া, থানাতে আইলো না। তো থানাতে আইলো না, এই ঝামেলা খাইতেই যায়। থাকার পর আবার কালকে লাঠি নিয়ে ওরা মারতে গেছিল। কাকে? আমার ছেলে তাকে স্ট্যান্ডের দিকে। তো আমার একজন বললাইছে যে কয়েকদিন ওরা লাঠি নিয়ে ছেলে মারতে গেছে। আমি ছেলেটাকে ডাকার লেগে যাসনি যে আমি দেখি লেতে পারবো। আমার ছেলে তো একাই পারবে না, আর ওরা অনেকজন। আমি ছেলেটাকে ডাকতে গেছি ওখানে বিচ্ছি এয়ারদের দিয়ে আছে ওই জায়গাতে লরি খালিয়েছিল। আবার আমি এমনি করে এই সাইডের দেখছি না। আর ওর পিছা দিক থেকে ওরা 3 জন আছে। আমার চুলের মুখটি ধুয়ে দেয় কিনা মারছিল, কান ছিঁড়ে নিয়েছিল। আচ্ছা, দিয়ে চুল মামির ছেলে ওর নাম নাজিম, যে গিয়েছিল টাকা পাবে যে মানে নাজিম ওদেরকে বারবার ফোন করে ডাকছে যে আয় মাংস কর, ওরা আসছে না। তখন নাজিম রাগ করে ওদের গাড়িটা আবার নিয়ে যাবো বলছিল। ওদের গাড়ি কাছে নাজিম গিয়ে দাঁড়িয়েছিল। তখন ওরা বলছে তোরা গাড়িটা কেন আসলি, তালাতে কেন হাত দিচ্ছিস, তালা কেন ভাঙছিস। তখন বলছে তোরা টাকা দিবি না, তখন কী করবো? আমাকে তো আমি যার কাছ থেকে নিশ্চয় ওইটা চাপ দিচ্ছে, আমি কী করবো? তখন ওই বললো, তখন ওরা বলছে তুই গাড়িতে কেন হাত দিবি, তুই গাড়িতে কেন হাত দিবি, যেখানে ওকে মারছিল। ওকে মারতে গিয়ে ওই তখন চলে গেলো। এবার তখন আমার মামি মানে নাজিমের আম্মা ওকে ছুটার দেখি, এবার ও যাদের কাছে টাকা পাবে ওরা এসে কান টান ছিঁড়ে মারামারি করে চোর ধরে ধরে এটা করলো। আবার হসপিটালে ভর্তি ছিল, সকালে ছুটি হয়ে বাড়ি আসলো। আবার সকালবেলা বাড়ি গিয়ে নাকি যাচ্ছিল, আমি তো বাড়িতে ছিলাম, আমি ছিলাম না। সকালবেলা নাকি ওদের বাড়ি গিয়ে ঢুকে মার। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।